আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল শিক্ষার্থী, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি, যারা 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অ্যাসাইনমেন্ট আবার শুরু হয়ে গেছে, তার জন্য তোমরা হচ্ছে ভিডিওগুলো খুঁজতেছো। তো আজকে আমরা কথা বলবো তোমাদের ইতিহাস বিষয় নিয়ে। সো ইতিহাস দ্বিতীয় পত্র যাদের রয়েছে আজকের অ্যাসাইনমেন্টে, কিন্তু তাদের জন্য। সো আমরা ঝটপট চলে যাচ্ছি আমাদের সলিউশনে। সো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অবশ্যই অ্যাসাইনমেন্ট নাম্বারটা দেখে নিবা। এবং হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা করতে হবে, ওকে। এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা চাইলে নির্দেশনাটুকু পড়ে নিতে পারো। এবং আমাদেরকে হচ্ছে নির্দেশক ফলো করেই কিন্তু হচ্ছে সলিউশনগুলো করতে হয়। এবং আমাদের বরাদ্দকৃত মোট নাম্বার হচ্ছে 16, আমাদেরকে চারটা প্রশ্ন দেওয়া আছে এখানে। সো এক নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে, প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, এটাকে হচ্ছে বর্ণনা করতে পারলে 4 মার্ক কিন্তু আমরা পাবো, ওকে। এবং হচ্ছে বিপ্লবের ফলাফল কী ছিল, ফরাসি বিপ্লবের ফলাফল সেটা লিখতে পারলে, ঠিক আছে। এবং জনজীবনে বিপ্লবের ইতিবাচক নেতিবাচক ফলাফল তুলে ধরতে পারলে আমাদেরকে 4 নম্বর দেওয়া হবে, ওকে। এবং বিপ্লবের প্রভাব তুলে ধরতে হবে এবং ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপনার কৌশল হচ্ছে আমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে, তাহলেও কিন্তু আমরা কিন্তু 4 পাবো, ওকে। সো আমরা চলে যাই আমাদের উত্তরের দিকে, আমরা চলে যাচ্ছি, ওকে। সো সুপ্রিয় সকল ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এইচএসসির ইতিহাস দ্বিতীয় পত্র। তো তোমাদের শিরোনামটা কী লিখবা দেখো, এখানে সুন্দর করে শিরোনামটা একটু দেখে নাও। তো তোমাদের শিরোনামটা হবে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। সো দেখো, সর্বপ্রথম আমরা আলোচনা করতেছি প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে, ওকে। সো দেখো, ফ্রান্স ফরাসি বিপ্লব কোনো আকস্মিক ঘটনা ছিল না, ফরাসি পুরাতন সমাজ ব্যবস্থার মধ্যেই এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। পুরাতন সমাজ ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনের উন্নতি কোনো স্বাদ এনে দিতে ব্যর্থ হয়। শোষণ, নির্যাতন, বঞ্চনা ও হতাশার সংখ্যাগরিষ্ঠ মানুষ নিম্নজিত ছিল, ওকে। সো এখন কথা হচ্ছে কি, আমাদের মূলত সামাজিক অবস্থাটা আমরা আগে লিখব, ঠিক আছে। ফ্রান্স সহ ইউরোপের তৎকালীন সমাজ বলা হয়ে থাকে বিপ্লব এই পুরাতন ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ সৃষ্টিতে অবদান রেখেছিল। পুরাতন ফরাসি সমাজ 3টি প্রধান সম্প্রদায়ে বিভক্ত ছিল। পুরাতন সমাজ ব্যবস্থায় যাজকদেরকে প্রথম সম্প্রদায় অর্থাৎ ফার্স্ট স্টেজ, এবং অভিজাতদের দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ সেকেন্ড স্টেজ, এবং কৃষক, বণিক, বুর্জোয়া, শিক্ষক, শ্রমিক সহ এই যে হচ্ছে সমাজের অপর গোষ্ঠী সমূহকে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড স্টেট বলা হতো। ফ্রান্সের জনসংখ্যার 96% ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, বাকি মাত্র 4% থাকে বাকি ছিল, ঠিক আছে। যাজক মানে 4% ছিল অনলি যাজক এবং অভিজাত সম্প্রদায়ভুক্ত, তবে দেশের সিংহভাগ সুযোগ সুবিধা কিন্তু ভোগ তারা করতো, হ্যাঁ, যাজকরা এবং অভিজাতরা হচ্ছে ভোগ করতো। এখন দেখো অর্থনৈতিক ব্যবস্থা, 1800 শতকে ফ্রান্স ছিল মূলত একটি কৃষি প্রধান দেশ। 1989 খ্রিস্টাব্দের পূর্ব মুহূর্তে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2,50,000,000, এর মধ্যে 2,10,000,000 যুক্ত ছিল কৃষি কাজের সাথে। ফ্রান্সে দুই পদ্ধতির কর ব্যবস্থা চালু ছিল, একটা প্রত্যক্ষ কর আর একটা পরোক্ষ কর। সো দেখো, পরোক্ষ কর, ঠিক আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুইটা কর চালু ছিল। তো প্রত্যক্ষ করসমূহ হচ্ছে 1 নম্বর দেখতে পাচ্ছ তেইলি, 2 নম্বর কাপিলেসি, 3 নম্বর ভেতি এম, ঠিক আছে। এবং হচ্ছে রাজনৈতিক অবস্থা কেমন ছিল দেখো, পুরাতন ফ্রান্সে ব্যবস্থায় ফ্রান্সের রাজতন্ত্র সৌর তান্ত্রিক রূপ ধারণ করে, এবং রাজতন্ত্র ধর্মযাজক ও অভিজাত সম্প্রদায়কে হাতে রেখে দেশের শতকরা 96 জন মানুষকে নির্মমভাবে শোষণ করতে থাকে। ধর্মযাজকেরা রাজাকে দেবতার প্রতিনিধি বলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে দেশের রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সুযোগের সুবিধা লাভ করতো, এর ফলে রাজার একচ্ছত্র ক্ষমতা রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত হয়। সো তোমরা এগুলো একটু পড়ে নিবা। এবং ফরাসি বিপ্লবের হচ্ছে ফলাফল মূল্যায়ন করা হলো এইখানে দেখো, হ্যাঁ, ফলাফল সুন্দর করে মূল্যায়ন করা হয়েছে, হ্যাঁ, মানে আমরা করে দিছি। সো তোমরা এটা সুন্দর করে লিখবে, ফরাসি বিপ্লবের ফলাফল। ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, ঠিক আছে, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ, বিপ্লবের মধ্য দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ধর্মযাজক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। ফ্রান্স কার্যত একটি বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে।
বিপ্লবের মাধ্যমে। হ্যাঁ, ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্সের জাতীয় সংসদ গঠন করেছে, ঠিক আছে। এবং দেখো, ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে, ফ্রান্সের রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগেও এই বিপ্লবের ফলে শুরু হয় ফরাসি বিপ্লব। এভাবেই ফরাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসেবে সমাদৃত হয়েছে পৃথিবীর সব দেশে। এই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয়। এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। ফরাসি বিপ্লবের দেশীয় আন্তর্জাতিক তাৎপর্য এখানে নিহিত রয়েছে। তো দেখো, বিপ্লবের প্রভাব নিয়ে এখন আমরা লিখব। ঐতিহাসিক ডেভিড টনসন বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ফরাসি বিপ্লবকেই আধুনিক ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করা যায়। স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর আদর্শ, ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছ। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা অর্থাৎ লিবার্টি, সাম্য অর্থাৎ ইকুয়ালিটি, এবং হচ্ছে মৈত্রী অর্থাৎ ফ্র্যাটার্নিটি। ফরাসি জনগণের মতে এই আদর্শ এমনই বদ্ধমূল হয়েছিল যে তারা পরবর্তী সকল কর্মে এই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করে ইউরোপে দেশে দেশে জাতীয়তাবাদী ভাবধারা ও আন্দোলনের বিস্তার করে থাকে। ইংল্যান্ড, জার্মানি, প্রাশিয়া, সাইলেসিয়া, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ফরাসি বিপ্লবের আদর্শে সভা সমিতি প্রতিষ্ঠিত হয়। তো দেখো, নতুন ফরাসি সংবিধান, সো এইখানে হচ্ছে নতুন ফরাসি সংবিধান বিষয়ে লিখা আছে। ফরাসি বিপ্লব স্বৈরাচারী রাজতন্ত্রের ওপর কুঠারঘাত হানে, বংশক্রমিক ও সৌরতন্ত্রে বিশ্বাসী রাজতন্ত্রের পরিবর্তে 1991 খ্রিস্টাব্দে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সর্বস্তরে নির্বাচনের ব্যবস্থা করে নাগরিকদের হাতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে জনগণই ক্ষমতার হচ্ছে উৎস। তো দেখো, সামন্ততন্ত্রের বিলুপ কীভাবে হয়েছিল এখানে সুন্দর করে লেখা আছে। ফরাসি সমাজ ছিল ত্রিস্তর বিশিষ্ট, শ্রেণীবিভক্ত। এই সমাজ বিশেষ অধিকারভোগী ও অধিকারহীন এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। অভিযাত্রা নানা প্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষ অধিকার ভোগ করত, অথচ এদের কোনো কর দিতে হতো না। অপরদিকে সব রকম সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল অন্যায়, অত্যাচার, শোষণের শিকার। তাদের নানা ধরনের করভার বহন করতে হতো। 1791 এর সংবিধান সভা সব রকম সামন্ততান্ত্রিক অধিকারের বিলুপ্তি ঘটায়। নাগরিকদের, এই যে দেখো, এইটা তোমরা সুন্দর করে হিট জায়গায় দিয়ে দিবা, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা। ফরাসি বিপ্লবের কেন্দ্রীভূত সৌরতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে জনগণের শাসনের সূচনা করে এই বিপ্লব ঘোষণা করে যে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণের সার্বভৌম ও জনগণের ইচ্ছাই আইন, এই দুটি আদর্শের ওপর সর্বাধিক, এটা কাটে দিবে কিন্তু, আদর্শের অপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয় এবং নাগরিকদের এই সব অধিকারের প্রতি স্বীকৃতি জানায়। এক কথায়, ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্স মধ্যযুগ থেকে আধুনিক অভিমুখে যাত্রা করেছিল। তো এই যে দেখো, এই পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো। আল্লাহ হাফিজ।